দল চার চার উন্নয়ন সবার, দল মত বাছাই করে কখনো প্রকৃত অর্থে উন্নয়ন করা সম্ভব নয়। প্রকৃত অর্থে উন্নয়নের জন্য সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত সবজি প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, আত্মনির্ভর হওয়ার জন্য কৃষিজমির উন্নতি করতে হবে। রাজ্যের বিভিন্ন ব্লকের মধ্যে তুলাশিখর, দামছোড়া, দশদা, রৈশাবাড়ি, মঙ্গিয়াকামী, ডুম্বুরনগর, রূপাইছড়ি, শিলাছড়ি, গঙ্গানগর, অম্পি, ছামনু সহ 12টি ব্লককে উন্নত করা সম্ভব হলে তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সার্থক রূপ নেবে। সেক্ষেত্রে ওই ব্লকগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রাণী সম্পদ, মৎস্য এই সমস্ত দপ্তরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, তুলাশিখর কৃষি মহকুমায় মোট 1,43,281 কানি জমি রয়েছে, তার মধ্যে বনভূমি রয়েছে 68,881 কানি, চাষযোগ্য জমির পরিমাণ মাত্র 35,788 কানি। তার কথায়, তুলাশিখরে মোট কৃষকের সংখ্যা 5,823 জন, পাট্টা প্রাপক রয়েছেন 3,200 জন। তার সব কথা, কৃষি জমির উন্নতির মধ্য দিয়ে আত্মনির্ভর হতে হলে চাষযোগ্য 35,000 কানি জমিতে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দল যার যার উন্নয়ন সভা, যদি বলি বদল সাকনি ফিয়া কাহাম সামনে বাগুই বদল নেই কক নাই, এটা আমরা উন্নয়ন সভা সিপিএম, বিজেপি, কংগ্রেস, তীব্রমতা যত আছে, উন্নয়নের ক্ষেত্রে দল দেখতে গেলেই আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন না, পাবেনই না। যে যত জনপ্রিয় হোক, যতক্ষণ পর্যন্ত না সমস্ত রাজনৈতিক দলের সমর্থন না থাকবে, সহযোগিতা না থাকবে, তাহলে ডেভেলপমেন্ট হবে, এটা মূল কথা। আপনারা জানেন চুং নাইও কাইসার ত্রিপুরা কাহন করতে না, চুং নাইও সবকা সাথ সবকা বিকাশ আত্মনির্ভর ত্রিপুরা, চুং নাইও নগর নগর সামুন কেমনে হইব যতক্ষণ পর্যন্ত না সবাই ডেভেলপমেন্ট না দেখি, এটা ভাবতো। অ সাড়ে 5 বছর মোদিজি ত্রিপুরানি যত বুকাট দিন কাহাম খাইতা। আপনারা জানেন আগে আপনাদের বুঝতে হবে তুলাশিখর ব্লকটা কি। ত্রিপুরার যে আমরা সরকার আসার পর 12টা ব্লক, এখন আমরা ব্যাকওয়ার্ড বলি না কথাটাকে, বলি এক্সপ্রেশনাল ব্লক, এই 12টা ব্লকের মধ্যে তুলাশিখর একটা, যেমন দামছড়া, দর্দা, তুলাশিখর, মুঙ্গিয়াকামী, ডুম্বুরনগর, রৈশাবাড়ি, রূপাইছড়ি, করবু, শিলাছড়ি, গঙ্গানগর, অম্পি, ছামনু, এই যে 12টা এই এক্সপ্রেশন ব্লকগুলিকে যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। দুদিন ব্যাপী আয়োজিত এই সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।